কিরে, সব ভালো আছিস তো? হ্যাঁ, ঠিক আছে, চলো শুরু করছি। নাম্বার ওয়ান আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো তোমরা আগে করেছো, আমি দুটো করব। 3/8 ফার্স্ট, নিচে আছে 24, 15 আর 56। তো আমরা জানি এটা 8 কত, 24 হয়, 8 3 যা 24, তাহলে উপরে কী হবে, 3 3 যা 9। আবার দেখো 3 কত, 15 হয়, 3 5 যা 15, নিচে কী হবে, তাহলে 8 5 যা 40 হলো। আবার দেখো এখানে আছে 56, 8 কত, 56 হয়, 8 7 যা 56, তাহলে 3 7 যা 21, এ হয়ে গেল। বি একই আছে, 5/12 উপরে আছে 15, নিচে আছে 48, উপরে আছে 45। 5 কত, 15 হয়, 5 3 যা 15, 12 3 যা 36। আবার দেখো 12 4 যা 48, 5 4 যা 20, 5 কত, 45, 5 9 যা 45, 12 9 যা 108 হলো। সিটা কি আছে দেখো, সিতে আছে 7/10 সমান, এর ওপরে আছে, না নিচে আছে 30, উপরে আছে 28 আর নিচে 60। এবার ধরো 10 3 যা 30, তাহলে উপরে হবে 7 3 যা 21। আবার দেখো উপরে আছে 7 4 যা 28, নিচে হবে 10 4 যা 40। আবার দেখো নিচে আছে 60, তাহলে 10 6 যা 60, তাহলে উপরে হবে 7 6 যা 42, হয়ে গেল। ডি নাম্বার কি আছে, 11/15 সমান, উপরে আছে 55, নিচে আছে 90, উপরে আছে 88। 11 5 যা 55, তাহলে নিচে 15 5 যা 75, 15 6 যা 90, উপরে হবে 11 6 যা 66, তারপর হবে 11 8 যা 88, 15 8 যা 120, ব্যাস এগুলো হয়ে গেল। নাম্বার টু এ দেখো কি আছে, নাম্বার টু এ আছে 96.012 হেক্টোমিটার সমান কত মিটার। দেখো হেক্টোমিটার থেকে মিটার করতে গেলে কি করতে হয়, হেক্টোমিটার থেকে মিটার করতে গেলে মাল্টিপ্লাই করতে হয় কত দিয়ে, হেক্টোমিটার ডেকামিটার মিটার 100 100, এবার 100 দিয়ে মাল্টিপ্লাই কী করলে কী হয়, পয়েন্টটা এদিকে সরে আসবে, কঘর সরে আসবে, এখানে দুটো জিরো আছে, পয়েন্টটা এখানে দুঘর সরে আসবে, কারণ এখানে দুটো জিরো আছে, তাই দুঘর সরিয়ে দাও, তাহলে এখান থেকে পয়েন্টটা দুঘর সরালে এখানে চলে আসবে একটা দুটো, দুটোর পর চলে যাবে, তাহলে 9601.2 এত মিটার, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এটা দু নম্বর হলো। তিন নম্বরে কি আছে, তিন নম্বর আছে 0.02 ডেকাগ্রাম, 0.02 ডেকাগ্রাম সমান ড্যাশ কেজি কত কেজি, ডেকাগ্রাম থেকে কেজি করতে হবে, 0.02 ডেকাগ্রাম থেকে কেজি করতে গেলে কি করতে হয়, কিলো হেক্টো ডেকা মানে 100 দিয়ে ভাগ, ডিভাইড ডিভাইড 100। এবার আমাদের 100 দিয়ে ডিভাইডের নিয়ম কি, পয়েন্টটা এই দিকে সরবে, কঘর সরবে, দুটো জিরো আছে তাই দুঘর সরবে, তাহলে দুঘর সরাও, তাহলে এখানে আছে, এখান থেকে এখানে নিলে এক ঘর হলো, আর একটা জিরো দিতে হবে, তার মানে 0002 এখানে ছিল, দুঘর সরেছে, এখানে পয়েন্ট হয়ে যাবে, ব্যাস জিরো হয়ে গেল, তাহলে এত কেজি, এটা অ্যান্সার হয়ে গেল, 0.0002 কেজি।
বেশি। এবার চার নম্বর, চার নম্বরে আছে 0.1 × 0.1 সমান কত? দেখো 0.1 × 0.1 কি বলেছিলাম, পয়েন্ট বাদ দিয়ে শুধু সংখ্যাগুলোর মাল্টিপ্লাই করতে হবে। সংখ্যাগুলো কি কি? ওয়ান আর ওয়ান, ওয়ান আর ওয়ানে মাল্টিপ্লাই করলে কত হয়? ওয়ান হয়, ওয়ান আর ওয়ান মাল্টিপ্লাই করলে ওয়ান হয়। এবার দেখো এখানে একটা, এখানে একটা, দুটোর আগে পয়েন্ট দিতে হবে, তাহলে একটা তার আগে একটা জিরো, তার আগে পয়েন্ট, ব্যাস অ্যান্সার এটা 0.01 হয়ে গেল। এবার নাম্বার ফাইভে কি আছে দেখো, নাম্বার ফাইভে আছে 1/3 and 1/5 এর মধ্যে স্মলার কোনটা? তাহলে দেখো এই দুটোরই উপর দুটো নিউমিনেটার দুটো সেম আছে, দুটোরই নিউমিনেটার দুটো সেম আছে, ডিনোমিনেটার দুটো আলাদা আছে। তো নিউমিনেটার যদি সেম হয় আর ডিনোমিনেটার যদি আলাদা হয়, ডিফারেন্স হয়, তাহলে যদি নিউমিনেটার সেম আর ডিনোমিনেটার ডিফারেন্ট হয়, তাহলে যার নিউমিনেটারটা ছোট সেটা হবে বড়, যার ডিনোমিনেটার ছোট সেটা হবে বড়। এখানে দেখো 1/3, থ্রিটা ছোট, তার মানে 1/3টা হবে বড় আর 1/5টা হবে ছোট। তাহলে কি বললাম, যদি নিউমিনেটার সেম আর ডিনোমিনেটার ডিফারেন্ট হয়, তাহলে যার নিউমিনেটারটা ডিনোমিনেটারটা বড় হবে সেইটা হবে ছোট। তাহলে স্মলার অফ 1/5 and 1/3 ইজ 1/5, therefore স্মলার অফ 1/5 and 1/3 ইজ 1/5, এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার নাম্বার সিক্স, নাম্বার সিক্সে কি আছে, নাম্বার সিক্সে আছে অ্যাভারেজ অফ 2, 4, 0 and 6 ইজ ড্যাশ। তাহলে 2 + 4 + 0 + 6 একে অ্যাভারেজ করবো, অ্যাভারেজ করতে গেলে কটা নাম্বার প্লাস করলাম, চারটে, তাহলে ডিভাইড 4 হয়ে যাবে। এবার দেখো এটা কত হচ্ছে, 12 / 4 সমান হবে 3, তাহলে অ্যাভারেজ হচ্ছে 3, এটা অ্যান্সার হয়ে গেল। হলো, বেশ, নাম্বার সিক্স হলো। এবার নাম্বার সেভেন, নাম্বার সেভেনে আছে, নাম্বার সেভেনে আছে হোয়াট ম্যাক্সিমাম নাম্বার অফ বয়েজ ইন হুইচ 32 ম্যাঙ্গোস 48 ব্যানানাস অ্যান্ড 80 লিচিস ক্যান বি ডিভাইডস অ্যামং ইকুয়ালি। কি বলেছে, হোয়াট ম্যাক্সিমাম নাম্বার অফ বয়েজ ইন হুইচ 32 ম্যাঙ্গোস 48 ব্যানানাস অ্যান্ড 80 লিচিস ক্যান বি ডিভাইডস অ্যামং ইকুয়ালি। তাহলে ম্যাক্সিমাম থাকলে কি করতে হয়, ম্যাক্সিমাম থাকলে আমাদের, আমরা জানি কি করতে হয়, এইচ শেপ করতে হয়। ম্যাক্সিমাম থাকলে কি করতে হয়, এইচ শেপ করতে হয়। তাহলে আমরা কি করব, এইচ শেপ করব, কার কার, 32, 48 and 80 এইচ শেপ কী দিয়ে যাবে দেখো, 2 দিয়ে যাবে, এটা হবে 16, 24, 40 আবার 2 দিয়ে যাবে 8, 12, 20 আবার 2 দিয়ে যাবে 4, 6, 10 আবার 2 দিয়ে যাবে 2, 3, 5 হয়ে গেল। দেয়ারফোর এইচসিএফ সমান হবে 2 × 2 × 2 × 2 সমান হচ্ছে 16। এই 16টাই হবে আমাদের অ্যান্সার, কারণ 16 দিয়ে সবগুলো ডিভিজিবল, সো দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বয়েজ ইজ 16, তা লিখব। দেয়ারফোর দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বয়েজ ইজ 16, এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের 7 নাম্বার হলো। এবার দেখো 8 নাম্বারে কি আছে, 8 নাম্বারে আছে, 8 নাম্বারে বলেছে ইউ আর অ্যাট দ্য মিডিল পয়েন্ট ইন দ্য বাস কিউ ইফ ইউর পজিশন ইজ
14th from the end. How many person are there in all in the basket? He বলছে you are at the middle point in a basket. If your position is 14th from the end, how many persons are there in all in the basket? তাহলে দেখো তুমি আছো 14 নম্বরে, তোমার সামনে যতজন আছে পিছনে ততজন আছে, তোমার সামনে যতজন আছে তুমি এটা, তোমার পিছনে ততজন আছে, তোমার নাম্বার হচ্ছে 14, তাহলে তোমার পিছনে কতজন আছে, তোমার নাম্বার আছে 14, তাহলে তোমার পিছনে কতজন আছে, তোমার পিছনে আছে 13, ঠিক আছে, তুমি মিডিলে আছো, তোমার তোমার শেষ থেকে তোমার পজিশন হচ্ছে 14, তাহলে তোমার পিছনে কতজন আছে 13, আর যেহেতু তুমি মিডিলে তাহলে নিশ্চয়ই তোমার আগেও আছে 13, তবে তুমি মিডিলে হবে, যদি সামনে এবং পিছনে দুদিকই সমান হয় তবে তুমি মিডিলে হচ্ছ, তাহলে তোমার পিছনে যদি 13 থাকে, 13% থাকে, তাহলে তোমার সামনেও 13% আছে, তাহলে টোটাল কত হচ্ছ 13+13+ তুমি মানে একজন, তাহলে টোটাল হচ্ছে 13+13+1, ঠিক আছে, তাহলে কি বললাম বোঝা গেল, যে তোমার নাম্বার হচ্ছে 14th ফ্রম দ্য এন্ড, তাহলে তোমার পেছনে আছে কতজন 13, আর তোমার সামনে তুমি যেহেতু মিডিলে তাহলে সেহেতু তুমি তোমার সামনেও আছে 13, তাহলে টোটাল পার্সন হবে 13+13+1 তুমি, তাহলে দেয়ার ফোর টোটাল পার্সন ইন দ্য কিউ ইকুয়াল টু হবে 13+1+13, তাহলে তোমার সামনে 13, তুমি প্লাস তোমার পেছনে 13, সমান হচ্ছে 27, ওকে ভেরি ইজি অঙ্ক, তাহলে কি বলবো, দেয়ার ফর দ্য টোটাল নাম্বার অফ পার্সন ইন দ্য বাস্কিউ, টোটাল নাম্বার অফ পার্সনস আর দেয়ার ইন অল ইন দ্য বাস্কিউ ইজ 27, এটা অ্যান্সার হয়ে গেল, হ্যালো এটা আর নাম্বার, এবার দেখো নাম্বার নাইনে কি আছে, নাম্বার নাইনে আছে হোয়েন 96 ইজ ডিভাইডেড বাই এ প্রাইম নাম্বার, হোয়েন 96 ইজ ডিভাইডেড বাই এ প্রাইম নাম্বার দ্য রিমাইন্ডার ইজ 4, হোয়েন 96 ইজ ডিভাইডেড বাই এ প্রাইম নাম্বার দ্য রিমাইন্ডার ইজ 4, হোয়াট ইজ দ্য প্রাইম নাম্বার, তাহলে রিমাইন্ডারটাকে প্রথমে কি করতে হয়, মাইনাস করতে হয়, এর আগে আমরা এই অঙ্ক করেছি, 96 থেকে প্রথমে 4 মাইনাস করব, 96 থেকে 4 মাইনাস করলাম তাহলে হয়ে যাবে 92, এবার এটাকে প্রাইম ফ্যাক্টর করতে হবে, এবার এটাকে কি করব, প্রাইম ফ্যাক্টর 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে হয় 46, আবার 2 দিয়ে যাবে গেলে হয় 23, আর যাবে না কারণ 23টা প্রাইম নাম্বার, এবার দেখো 92 সমান হচ্ছে 2×2×23, এখানে 2ও প্রাইম নাম্বার 23ও প্রাইম নাম্বার, তাহলে 2টাও হতে পারে 23টাও হতে পারে, কিন্তু আমরা 2টাকে বাদ দেব, কিন্তু আমরা 2টাকে বাদ দেব, কারণ হচ্ছে কোনো নাম্বারকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, কোনো নাম্বারকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি টু দিয়ে ডিভাইড করি তাহলে তার রিমাইন্ডার কখনো 4 হতে পারে না, কোনো নাম্বারকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে তার রিমাইন্ডারটা কখনো 4 হতে পারে না, সো 2 ইজ নট দ্য অ্যান্সার, দেয়ারফর দ্য অ্যান্সার ইজ
23 ঠিক আছে therefore the answer is 23 কারণ 23 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে রিমাইন্ডার হবে ওটা 4 তাহলে therefore the required get prime number is 23 এটা आंसर হয়ে গেল হলো নাম্বার 9 এবার নাম্বার 10 দেখো নাম্বার 10 এ আছে which greatest number is to be subtracted from 1 lakh so that the difference is exactly divisible by 654 যদি আমাদেরকে বলতো which least number is to be subtracted from 1 lakh so that the difference is exactly divisible by 654 তাহলে কি করতাম 1 lakh কে 654 দিয়ে ডিভাইড করতাম 1 lakh কে 654 দিয়ে ডিভাইড করতাম দিয়ে যেটা রিমাইন্ডার থাকতো সেটা आंसर হতো যদি আমাদের হোয়াট লিস্ট নাম্বার বলা থাকতো কিন্তু এখানে বলেছে হুইচ গ্রেটেস্ট নাম্বার ইজ টু বি সাবট্রাক্টেড ফ্রম 1 lakh so that the difference is exactly divisible by 654 তাহলে আমাদের এখানে ডিভাইড করার কোনো দরকার নেই ডিভাইড করার কোনো দরকার নেই কি করব জাস্ট 1 lakh থেকে 654 টাকে মাইনাস করে দেব জাস্ট 1 lakh থেকে 654 কে মাইনাস করে দেব 654 মাইনাস এটা এটাই হবে আমাদের आंसर তার মানে এই 1 lakh থেকে এটা যদি মাইনাস করি আমার এটা হবে আর এটা এটা দিয়ে ডিভিজিবল তাহলে দেয়ারফর দা গ্রেটেস্ট নাম্বার is 99346 answer 10 নম্বর হয়ে গেল এবার দেখো 11 নম্বরে কি আছে 11 নম্বরে আছে দ্য এভারেজ এজ অফ ফোর প্যারেন্টস ইওর প্যারেন্টস এভারেজ এজ অফ ইওর প্যারেন্টস ইজ 35 ইয়ার্স এভারেজ এজ অফ ইওর প্যারেন্টস ইজ 35 ইয়ার্স এভারেজ এজ অফ ইওর প্যারেন্টস ইজ 35 ইয়ার্স তারপর কি When your age is included with theirs, the average age is decreased by 8 years. What is your age? তাহলে average age বলেছে your parents কত 35 years. তাহলে total age বের করবো আমরা. তাহলে total age of your parents. of your parents equal to হবে কত 35 into 2 দুজন তুমি তোমার বাবা আর মা তাহলে হবে 70 years হ্যালো টোটাল এজ অফ ইওর প্যারেন্টস হচ্ছে 70 years এবার কি এবার বলছে যে যে When your age is included with theirs, the average age is decreased by 8 years. তার মানে যখন তোমার বাবা আর মায়ের সঙ্গে তোমাকে সদ্য নেওয়া হলো তখন কজন হলে তোমরা তিনজন হলে তখন অ্যাভারেজ এজটা কত হলো তাহলে দেয়ার ফোর অ্যাভারেজ এজ অফ থ্রি থ্রি মিনস তুমি তোমার বাবা আর তোমার মা থ্রি ইজ কত 35 ছিল 8 ইয়ার্স ডিক্রিজ করবে 8 ডিক্রিজ করবে সমান হবে 27 ইয়ার্স তাহলে অ্যাভারেজ এজ অফ থ্রি হচ্ছে 27 ইয়ার্স ঠিক আছে এবার দেখো তাহলে টোটাল এজ কত হবে টোটাল এজ অফ থ্রি দেয়ার ফোর টোটাল এজ অফ থ্রি is 27 into 3 সমান হবে 81 years
ঠিক আছে 37 ইনটু 3 121 ইয়ার্স। এবার দেখো এই তিনজনের মধ্যে তোমার এজ আছে, তোমার বাবার এজ আছে, তোমার মায়ের এজ আছে, আর এইটার মধ্যে শুধু তোমার আর বাবার আর মায়ের এজ আছে, তার মানে এইটা থেকে এইটা মাইনাস করলে তোমার এজটা বেরিয়ে যাবে। তাহলে দেয়ার ফোর ইয়োর এজ ইকুয়াল টু হবে 81 মাইনাস 70। 81 ইয়ার্সের মধ্যে তোমার এজ আছে, তোমার বাবার এজ আছে, তোমার মায়ের এজ আছে, আর 70 ইয়ার্সের মধ্যে শুধু তোমার বাবার মায়ের এজ আছে। তা তোমার বাবার তোমার তিনজনের থেকে তোমার বাবার মাকে বাদ দিয়ে দিলাম, তাহলে তোমার এজটা বলে থাকবো, এটা হচ্ছে তোমার এজ সমান 11 ইয়ার্স, এটা হচ্ছে তোমার এজ, ঠিক আছে। তাহলে দেয়ার ফোর ইয়োর এজ ইজ 11 ইয়ার্স, এটা অ্যান্সার 11 হলো। এবার 12 দেখো কি আছে, 12 আছে দ্য সাম অফ টু নাম্বারস ইজ 910, দ্য সাম অফ টু নাম্বারস ইজ 910 হোয়েন ওয়ান অফ দেম ইজ ডিভাইডেড বাই 51, হোয়েন ওয়ান অফ দেম ইজ ডিভাইডেড বাই 51 লিভস দ্য কোশ্চেন 17 উইথ নো রিমাইন্ডার, লিভস দ্য কোশ্চেন 17 উইথ নো রিমাইন্ডার, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন দ্য আদার নাম্বার ইজ ডিভাইডেড বাই 17, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন দ্য আদার নাম্বার ইজ ডিভাইডেড বাই 17। তাহলে দেখো হোয়েন ওয়ান নাম্বার অফ ওয়ান অফ দেম ইজ ডিভাইডেড বাই 51 লিভস দ্য কোশ্চেন 17 উইথ নো রিমাইন্ডার, তাহলে ওই নাম্বারটা কত, যে নাম্বারটাকে 51 দিয়ে ডিভাইড করলে 17 কোশ্চেন হয় উইথ নো রিমাইন্ডার সেই নাম্বারটা কত। তাহলে দেয়ার ফোর ওয়ান নাম্বার ইজ দেয়ার ফোর, আচ্ছা তাহলে কি হবে, দ্য ওয়ান নাম্বার ইজ ওয়ান নাম্বার ইজ দেখো 51 দিয়ে ডিভাইড করে 17 কোশ্চেন বেরিয়েছিল, তাহলে 51 ইন্টু 17 এটাকে মাল্টিপ্লাই করো, এটা হচ্ছে ওয়ান নাম্বার হচ্ছে 867। এবার দেখো দেয়ার ফোর দ্য আদার নাম্বার ইজ নাইন হান্ড্রেড টেন মাইনাস 867 সমান হবে এটা, এটা হচ্ছে আদার নাম্বার। এবার দেখো বলেছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন দ্য আদার নাম্বার ইজ ডিভাইডেড বাই 17, তাহলে এই আদার নাম্বার হচ্ছে এটা 43, একে 17 দিয়ে ডিভাইড করো, এ দেখো কি রিমাইন্ডার থেকে 72 যা 34 9, তাহলে 9 হবে রিমাইন্ডার। তাহলে দেয়ার ফোর দ্য রিমাইন্ডার উইল বি উইল বি 9 হোয়েন দ্য আদার নাম্বার ইজ ডিভাইডেড বাই 17, এটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার নেক্সট আছে 13, 13 কি আছে, 13 একটা সিম্পলিফাই আছে, সিম্পলিফাই আছে দেখো কি আছে, সেকেন্ড ব্র্যাকেট 6.05 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 8.2 ইন্টু 0.5 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1.3। তা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট কাজ করব, তাহলে বাকিগুলো যেমন আছে তেমন লিখছি, 6.05 মাইনাস এবার দুটো আগে পয়েন্ট, এখানে পয়েন্ট হলো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম মাইনাস 1.3, মাইনাস না এটা প্লাস আছে, এবার এটাকে মাইনাস করো
এটা মাইনাস করলে হবে 5 9 10 7 থেকে 1 1.95 প্লাস 1.3 এটাকে সমান করে প্লাস করে দাও এবার সমান হবে 5 3.25 এটা আমাদের অ্যানসার অফ সিম্পলিফাই 1.3.25 এটা যাই হোক আজকে এই পর্যন্তই ছিল ঠিক আছে এতক্ষণ নিশ্চয়ই তোমরা করেছো এবার মিলিয়ে দেখে নেবে কতগুলো ঠিক হয়েছে কতগুলো ভুল হয়েছে যেগুলো ভুল হয়েছে সেগুলো ঠিক করে নেবে ওকে চলো আজকে তাহলে এই পর্যন্তই আবার পরের দিন